ভারতীয় দলের তিন প্লেয়ার যারা আইপিএল কে ভিত্তি বানিয়ে জাতীয় দলে ফিরে আসতে চাইবে। আইপিএল এর বল মাঠে গড়াতে মাত্র 2 মাস বাকি। 10টি ফ্র্যাঞ্চাইজি তাদের পছন্দ মতো আইপিএল এর নিলাম থেকে ভারতীয় সেরা ব্যাটসম্যান, বোলার, অলরাউন্ডারকে দলের সুযোগ দিয়েছে। দলগুলো আইপিএল হলো এমন একটি প্রতিষ্ঠান যেখানে প্রতিটি প্লেয়ার তাদের সেরা খেলাটি দেখাতে চায় এবং তার দলকে জেতাতে চায়। আইপিএল কে ভিত্তি করেই নিজেদের কেরিয়ার গড়তে দেখা যায় প্লেয়ারদের। ভারতীয় দলের এমন 3 প্লেয়ার আছেন যাদের কেরিয়ার পুরোপুরি শেষের দিকে, তবে তাদেরকে ফ্র্যাঞ্চাইজি দলে সুযোগ দিয়েছে। এই সুযোগ কাজে লাগাতে পারলে আগামী দিনে ভারতীয় দলে আবার ফিরতে দেখা যাবে এই প্লেয়ারদের। নাম্বার 1, মায়াঙ্ক আগারওয়াল। মায়াঙ্ক আগারওয়াল এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর, দিল্লি ক্যাপিটালস এবং রাইজিং পুনে সেপোর জায়ান্টসের মতো দলগুলির হয়ে প্রতিনিধিত্ব করেছেন। আগারওয়াল আইপিএল 2023 নিলামে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্রতিনিধিত্ব করবেন, এমনকি তাকে দলের অধিনায়ক হিসেবেও নিয়োগ করা হতে পারে। আইপিএলে তিনি 107 ইনিংসে 22 গড়ে 2331 রান করেছেন। ভারতের হয়ে ইতোমধ্যেই প্রতিনিধিত্ব করেছেন তিনি। ভারতীয় দলের হয়ে তিনি 21 টেস্টে 1488 রান করেছেন এবং 5 ODI ম্যাচে 86 রান করেছেন। তিনি আইপিএলে ভালো খেললে তাকে ভারতীয় দলে পুনরায় সুযোগ দেওয়া হতে পারে। আইপিএলে তার ফর্মটি হবে গুরুত্বপূর্ণ ভারতীয় দলে ফিরে আসার ক্ষেত্রে। নাম্বার 2, মনীশ পাণ্ডে। ভারতীয় দলের হয়ে ওয়ানডে এবং টি-20 দলে 5 বছর খেলেছিলেন মনীশ পাণ্ডে। সে সময় তিনি 29টি ওয়ানডে ম্যাচে 566 রান করেছেন এবং 39টি টি-20 আন্তর্জাতিক ম্যাচে খেলেছিলেন তিনি এবং করেছেন 709 রান। 2020 সালে ভারতীয় দলের হয়ে শেষবার টি-20তে খেলেছিলেন মনীশ। 2021 সালে ভারতীয় দলের হয়ে ওয়ানডে দলে খেলেছিলেন মনীশ পাণ্ডে। 33 বছর বয়সে মনীশ পাণ্ডে এখন পর্যন্ত আইপিএলে মোট 160টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি 29.9 গড়ে ব্যাটিং করেছেন 3648 রান। তিনি প্রথম ভারতীয় হিসেবে আইপিএলে 100 রান করেছেন, সাথে 21টি শতরান করেছেন তিনি। আইপিএলে দিল্লি দলের সুযোগ পেয়েছেন মনীশ। তিনি ভালো পারফরমেন্স দেখালে আগামী দিনে ভারতীয় দলে সুযোগ পেতে পারেন। নাম্বার 3, অজিঙ্কা রাহানে। ভারতীয় দল অস্ট্রেলিয়ার মাটিতে 2021 সালে টেস্ট সিরিজে জয়লাভ করেছে। সেই সিরিজে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন অজিঙ্কা রাহানে। ভারতীয় দলে নির্ভরযোগ্য টেস্ট ব্যাটসম্যান হিসেবে তাকে ভাবা হতো। ভারতের হয়ে 82 টেস্টে 4931 রান করেছেন। ODI খেলায় 90 ম্যাচে 2962 রান, 20টি টি-20 ম্যাচে 375 রান এবং আইপিএলে 158 ম্যাচে 4074 রান করেছেন অজিঙ্কা। এবছর চেন্নাই সুপার কিংস দলে রাহানেকে দেখা যাবে। ভারতীয় টেস্ট দলে পরশবার বাজে পারফরমেন্স দেখানোর জন্য তাকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় সিলেকশন কমিটি। তবে তাকে সিলেক্টররা আশা দিয়েছে ভালো পারফরমেন্স দেখাতে, যাতে আগামী দিনে তিনি আবার ভারতীয় দলে ফিরে আসতে পারেন। নাগপুরেই কি টেস্ট অভিষেক সূর্যকুমারের? মিডল অর্ডার ব্যাটারের পোস্ট ঘিরে জল্পনা। রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়া কি সূর্যকুমারকে রাখবেন প্রথম একাদশে? ভারতীয় দলের পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি। বৃহস্পতিবার রাতে ভারতীয় দলের সদস্যরা পৌঁছেছেন নাগপুরে, সেখানে চলছে টেস্ট সিরিজের প্রস্তুতি। সূর্যকুমারের আশা, এবার দেশের হয়ে টেস্ট খেলার সুযোগ পাবেন তিনি। সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের ব্যাটিংয়ের অন্যতম ভরসা হয়ে উঠেছেন সূর্যকুমার। নিজেকে বারবার প্রমাণ করার পর গত জানুয়ারি মাসে প্রথমবার ডাক পেয়েছেন টেস্ট দলে। প্রথম একাদশে থাকার ব্যাপারে নিশ্চয়তা নেই, তবু আশাবাদী মুম্বাইয়ের ব্যাটার। তিনি নিজে কিছু বলেননি, তবে সমাজ মাধ্যমে তার একটি পোস্টকে ঘিরে চর্চা শুরু হয়েছে ক্রিকেট প্রেমীদের মধ্যে। ইনস্টাগ্রামে সাদা তোয়ালের উপর রাখা একটি নতুন লাল ক্রিকেট বলের ছবি দিয়ে সূর্যকুমার লিখেছেন, হ্যালো বন্ধুরা, তাহলে কি তিনি রোহিত দ্রাবিড়দের থেকে টেস্ট অভিষেকের বার্তা পেয়ে গিয়েছিলেন? এই প্রশ্নই এখন ঘুরছে ক্রিকেট প্রেমীদের মধ্যে। গত 18 মাস সাদা বলের ক্রিকেটে ভারতের সব থেকে ধারাবাহিক ব্যাটার সূর্যকুমার। আগ্রাসী মুম্বাইকার, মাঠের সব দিকে শট খেলতে পারেন। তাকে সমীহ করছেন দেশের তাবড় বোলাররা। একটু বেশি বয়সে ভারতীয় দলে সুযোগ পেলেও দ্রুত মানিয়ে নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে। প্রাক্তন ক্রিকেটারদের একাংশও চান টেস্টে খেলানো হোক সূর্যকুমারকে। ভারতীয় টেস্ট দলের প্রথম 5টি জায়গার পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। শুরুতে রোহিত শর্মা এবং শুভমান গিল নামবেন। 3 এবং 4 নম্বরে খেলবেন যথাক্রমে চেতেশ্বর পূজারা এবং বিরাট কোহলি। 5 নম্বরে নামবেন লোকেশ রাহুল। তারপর 6 নম্বরে আসতে পারেন সূর্যকুমার। তারপর আসবেন রবীন্দ্র জাদেজা, উইকেটরক্ষক এবং বোলাররা। রাহুল টেস্টে উইকেট রক্ষা করেন না, তাই ভারত 5 বোলারে খেললে সূর্যকুমারকে দলে জায়গা পাওয়ার জন্য লড়াই করতে হবে রাহুলের সঙ্গে। সেই অর্থে নাগপুরেই সূর্যকুমারের টেস্ট অভিষেক হবে এমন নিশ্চয়তা নেই, যদিও আশাবাদী মিডল অর্ডার ব্যাটার। সমাজ মাধ্যমে নতুন লাল বলের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়ে সেই বার্তাই দিয়েছেন সূর্যকুমার।